আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাই অভিনন্দন। কত সুন্দর জায়গা এটা, ওরেল রবার্টস বিশ্ববিদ্যালয়ের এটা একটা জায়গা। শিক্ষার্থীরা এখানে আসে আর এখানে পড়াশোনা করে। এখানে আরেকটা জিনিস হয়, এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। শুধুমাত্র পড়াশোনা নয়, প্রত্যেকজন ছাত্রর মধ্যে একটা প্রতিভা আছে, সেটাকে এখানে বাড়ানো হয়। এখানে ছাত্ররা আসে শুধুমাত্র যে পড়াশোনা করলো আর তারপর ডিগ্রি নিয়ে গেল, এমন না। তাদের ভেতরের মধ্যে যে প্রতিভা আছে সেটাকে ভেতর থেকে বের করে জীবনের উদ্দেশ্য পূর্ণ করা হয়। এই জায়গাটা আসলে দেখতে খুবই সুন্দর, আর পরিবেশটা একদম শান্ত, নির্জন, খুবই ভালো লাগে, আনন্দ লাগে। এখানে যারা পড়াশোনা করছে তারা সত্যি ধন্য। আজকে আমরা ঈশ্বরের বাক্যর থেকে একটা জিনিস দেখব। আমরা দেখব দ্বিতীয় করিন্থীয় প্রথম অধ্যায়ের 10 পদ। এখানে ঈশ্বরের এক দাস বলছে, তিনি আমাদের উদ্ধার করেছেন এবং এখনও করে চলেছেন, তার উপর আমাদের ভরসা আছে যে তিনি ভবিষ্যতেও আমাদের উদ্ধার করবেন। ঈশ্বর অনেকবার আপনাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, তাই এটা প্রয়োজন যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই, আর ভবিষ্যতের বিপদ থেকে ঈশ্বর আপনাকে বাঁচাবেন। আপনি চিন্তা করবেন না। আমার সেবা কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি কত রকম বিপদ এসেছিল, কত রকম বাধা, কত সমস্যা, কিন্তু সব কিছুর থেকে ঈশ্বর আমায় বাঁচিয়েছেন। অনেক লোকের আমার বিরুদ্ধে কাজ করতে লাগলো, বড় পদের লোকেরাও আমাকে নাশ করার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর সেই সকল বিপদ থেকে আমায় উদ্ধার করলেন। উনি এখনও উদ্ধার করছেন আর ভবিষ্যতেও করবেন। সমস্যা বা বিপদ এই সব কি শেষ হয়ে গেছে? না, আরও ভবিষ্যতে আসবে, আমি সেটা জানি, কিন্তু ঈশ্বর আমার সঙ্গে থাকবেন আর সব কিছু থেকে রক্ষা করবেন। প্রত্যেকজন মানুষের জীবনে বাধা বিপত্তি এইসব আসবেই। আপনার জীবনে হয়তো ঈশ্বর আপনাকে উদ্ধার করেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন। আজকে হয়তো আপনার জীবনে পরীক্ষা বা বিপদ রয়েছে, ঈশ্বর আপনাকে সামলে নেবেন, আপনাকে কোথাও উনি আটকাতে দেবেন না, কোনো রকম পরীক্ষার মধ্যে উনি আপনাকে পড়তে দেবেন না, উনি আপনাকে নিশ্চয় সুরক্ষিত রাখবেন। শয়তান আপনার জীবনে নানা রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিপদ নিয়ে আসতে পারে, কিন্তু চিন্তা করবে না, ঈশ্বর সঙ্গে আছেন। ঈশ্বরের উপর যে বিশ্বাস, যে ভরসা, সেটা কখনো আপনি ছেড়ে দেবেন না। ঈশ্বর আমায় রক্ষা করেছেন, এখনও করছেন, আর ভবিষ্যতের সকল বিপদ থেকে উনি রক্ষা করবেন। আপনি যদি মন থেকে বলেন যে আমার ঈশ্বর, আমার ভরসা, আমার বিশ্বাস, তখন দেখবেন আপনার মনে একরকম আনন্দ চলে আসবে। হে প্রভু, আপনি আমায় উদ্ধার করেছেন, এখনও আপনি আমাকে রক্ষা করেই চলেছেন, আর ভবিষ্যতেও আপনি রক্ষা করবেন। আমি কখনো লজ্জিত হব না, এই আশা আমি আমার মনে নিয়ে থাকব। আপনি আমার আশা আর আমার বিশ্বাস, আপনি রক্ষা করুন। প্রভু যীশুর নামে প্রার্থনা চাইলাম, আমেন, আমেন।